হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফে। চাকরি সংক্রান্ত সমস্ত নোটিশ, অ্যাডমিট, রেজাল্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, সাপ্তাহিক পিডিএফ সহ সমস্ত আপডেটই আপনারা আমার এই চ্যানেলটিতে পাবেন। আজকের ভিডিওতে একটি চাকরির নোটিশ নিয়ে চলে এলাম, তাই আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা, আইবিপিএস এর মাধ্যমে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, চলুন তবে জেনে নিই এই চাকরির সমস্ত ডিটেলস এবং কিভাবে আপনারা আবেদন করবেন। তো দেখুন, আপনি যেই পোস্টটির জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টটির নাম হলো সিআরপি ক্লার্কস 10। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 125টি, এর মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 49টি, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 16টি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, ওবিসিদের জন্য রয়েছে 28টি, এসটিদের জন্য রয়েছে 4টি এবং এসসিদের জন্য রয়েছে 28টি। এই পোস্টে আবেদন করার জন্য কী কী কোয়ালিফিকেশান থাকা দরকার একটু দেখে নিই। পোস্টটিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, কিংবা আপনি যদি নেপাল কিংবা ভুটানের নাগরিকও হয়ে থাকেন তাহলেও আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি টিবেটিয়ান রিফিউজি হন আর 1962 সালের 1 জানুয়ারির আগে ভারতবর্ষে এসে থাকেন এবং এখন বর্তমানে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলেও আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য 1/9/2020-এর মধ্যে আপনার ন্যূনতম বয়স হতে হবে 20 বছর এবং আপনার সর্বোচ্চ বয়সীমা হতে পারে 28 বছর। 2/9/1992 সালের আগে যারা জন্মেছেন কিংবা 1/9/2000-এর পর যারা জন্মেছেন তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে এবং ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। বাকি সব ক্যাটাগরির জন্য গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেই বয়সের ছাড় দেওয়ার কথা সেগুলো দেওয়া হবে। এই পোস্টের জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে একটু জেনে নিই। যে কোনো গ্রাজুয়েট প্রার্থী এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন, কিংবা আপনার যদি সমতুল্য কোনো ডিগ্রি থাকে তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারে সার্টিফিকেট, ডিপ্লোমা কিংবা ডিগ্রি থাকতে হবে। আর হাই স্কুল, কলেজ কিংবা ইনস্টিটিউটে অবশ্যই একটা সাবজেক্ট কম্পিউটার কিংবা ইনফরমেশন টেকনোলজি হিসেবে থাকতে হবে। এবার তবে এই পোস্টের এক্সাম ফিস কত হবে একটু দেখছি। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তবে আপনাকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 850 টাকা, আর আপনি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে দিতে হবে 175 টাকা। পেমেন্ট অবশ্যই অনলাইনে করতে হবে এবং 2/9/2020 থেকে 23/9/2020-এর মধ্যে করতে হবে। এবার একটু গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিই। এই পোস্টের জন্য অনলাইন রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে 2/9/2020 থেকে 23/9/2020-এর মধ্যে। অ্যাপ্লিকেশন ফিসের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 2/9/2020 থেকে 23/9/2020-এর মধ্যেই। প্রি এক্সাম ট্রেনিংয়ের জন্য আপনি কল লেটার ডাউনলোড করতে পারবেন 17/11/2020-এর পর থেকে। প্রি এক্সাম ট্রেনিং কন্ডাক্ট করা হবে 23/11/2020 থেকে 28/11/2020-এর মধ্যে। এই পোস্টের জন্য 2টি ধাপে পরীক্ষা হয়, প্রথমটি হলো প্রিলিমস এবং দ্বিতীয়টি হলো মেইনস। প্রিলিমস অনলাইন এক্সামের জন্য আপনি কল লেটার ডাউনলোড করতে পারবেন 18/11/2020-এর মধ্যে। প্রিলিমসের অনলাইন এক্সামিনেশন হবে 15/12/2020, 12/12/2020 এবং 13/12/2020-তে। প্রিলিমসের রেজাল্ট ঘোষণা হবে 31/12/2020-তে। আর অনলাইন মেইন এক্সামের কল লেটার আপনি ডাউনলোড করতে পারবেন 12/1/2021-এ। মেইনসের অনলাইন এক্সাম হবে 24/1/2021-এ। আর আপনার ফাইনাল প্রভিশনাল অ্যালটমেন্ট করা হবে 1/4/2021-এ। এগুলো হলো সম্ভাব্যময় তারিখ। যদি কোভিডের সব কিছু আয়ত্তের মধ্যে থাকে তাহলে এই তারিখ অনুযায়ী এই সবগুলো কাজ হবে। পরবর্তী সময়ে যদি এই ডেটগুলো পরিবর্তন হয় তাহলে আপনারা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে যেতে পারবেন। এই পোস্টের জন্য 2 ধাপে এক্সাম হয়, প্রিলিমস এক্সামিনেশন এবং মেইন এক্সামিনেশন। তো প্রিলিমসের সিলেবাসে দেখুন,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30 মার্কসের, তার জন্য আপনি সময় পাবেন 20 মিনিট। নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 35 মার্কসের, সময় দেওয়া হবে 20 মিনিট। রিজনিং অ্যাবিলিটির জন্য 20 মিনিট সময় পাবেন, আর মার্কস থাকবে 35 মার্কস, অর্থাৎ টোটাল 100 মার্কসের পরীক্ষা আপনাকে দিতে হবে। আর এই 100 মার্কের পরীক্ষার জন্য মোট সময় আপনি পাবেন 60 মিনিট। প্রিলিমস কোয়ালিফাই করতে পারলে আপনি মেইনসের জন্য বসতে পারবেন। মেইনস এক্সামের মধ্যে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50 মার্কস থাকবে, সময় থাকবে 35 মিনিট। জেনারেল ইংলিশের জন্য 40 মার্কস থাকবে, সময় পাবেন 35 মিনিট। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য 60 মার্কস থাকবে, সময় থাকবে 45 মিনিট। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের থেকে 50 মার্কস থাকবে, সময় পাবেন 45 মিনিট, অর্থাৎ মোট সময় আপনি পাবেন 160 মিনিট, আর পরীক্ষা হবে 200 মার্কসে। এখন দেখুন এই পোস্টের জন্য কিভাবে আপনি আবেদন করবেন। আপনাকে অনলাইন মোডেই অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে এবং 2/9/2020 থেকে 23/9/2020 মধ্যেই আপনাকে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় আপনাকে অবশ্যই হাতের কাছে ফটোগ্রাফ, সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন রাখতে হবে। অফিসিয়াল নোটিশ, আবেদন করার লিঙ্ক এবং সমস্ত রকমের গুরুত্বপূর্ণ যত লিঙ্ক আছে আপনি সব কিছুই পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করলে পোস্টের ডিটেলস টেক্সট আকারে আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে আপনি অ্যাপ্লাই লিঙ্ক, নোটিফিকেশন লিঙ্ক এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। চাকরি কিংবা কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত কোনো তথ্য জানতে হলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, এগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যেন আমি কোনো নতুন ভিডিও করলেই নোটিফিকেশন সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছয়। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।